আপনি যদি আপনার বাড়ির চারপাশে তাকান, ডিসি মোটরের ব্যবহৃত কিছু যন্ত্র দেখতে পারবেন, যেমন বাচ্চাদের খেলনা, টেবিল ফ্যান, টুথব্রাশেস, হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক কাটিং ছুরি। বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে যদি এই বিষয় সম্পর্কে চিন্তা করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তার আগে আমরা বেসিক জিনিস সম্পর্কে জানি। প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমন্বয়ে গঠিত। আবার পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমন্বয়ে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। যদি কোনো একটি তারের মধ্যে ইলেকট্রন চলাচল করে, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ মূলত ইলেকট্রনের প্রবাহ। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রন সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। ব্যাটারি উল্টো দিকে লাগালে ইলেকট্রনগুলো বিপরীত দিকে প্রবাহিত হবে। যাই হোক, এবার আমরা চুম্বক সম্পর্কে জানি। চুম্বকের দুইটি মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। যদি এটির সামনে আরও একটি চুম্বক আনলে বিপরীত মেরুকে আকর্ষণ করে, সমমেরুকে বিকর্ষণ করে। এটা তো আমরা সবাই জানি। কিছু চুম্বক আকার এরকম হতে পারে, এর মূল কাজ একই রকম। এই চুম্বক সবসময় কাজ করে, এর শক্তি কখনো শেষ হয় না। এটি ছোট চুম্বক ডোমেন দিয়ে গঠিত, এগুলো একই দিকে সারিবদ্ধভাবে থাকে। দেখুন আমরা কিভাবে চুম্বককে ঘোরাতে পারি। একটা চুম্বকের মাঝখানে ছিদ্র করে নেই, এখানে কিছু রাখুন যাতে আমরা ঘোরাতে পারি। অন্য আরেকটি চুম্বক আনি, তাহলে বিপরীত মেরুকে পরস্পর আকর্ষণ করে। আবার দিক পরিবর্তন করলে সমমেরুকে, অর্থাৎ চুম্বকের উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে, নিচের দিকে চলে যায়। আবার বিপরীত মেরুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ শক্তির মাধ্যমে একটা মোটরকে ঘোরাতে পারি। এখন একটি লোহা, যা চুম্বক নয়, লোহার চুম্বকীয় ডোমেন আছে কিন্তু এলোমেলো দিকে থাকে। যদি তার পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়, তারপর বিদ্যুৎ প্রবাহিত করি, ইলেকট্রনের স্রোতের কারণে চুম্বকীয় ডোমেনগুলি একদিকে সিরিয়ালে থাকতে বাধ্য। এটি একই জিনিস করতে পারে যা একটি পারমানেন্ট চুম্বক করতে পারে। এটির উত্তর এবং দক্ষিণ মেরু আছে, এই চুম্বকটি আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তবে একটি বিশেষ সুবিধা আছে, সুইচ বন্ধ করলে সাধারণ লোহায় পরিণত হয়, সুইচ চালু করলে চুম্বকে পরিণত হয়। যখন ব্যাটারির উল্টো করে লাগানো হয়, ফলে ইলেকট্রনের দিক পরিবর্তন হবে, ফলে চুম্বকের দিক পরিবর্তন হবে। অর্থাৎ বিদ্যুতের দিক পরিবর্তন করলে চুম্বকের দিকও পরিবর্তন হবে। যাই হোক, পারমানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করি, সমমেরুকে বিকর্ষণ করবে। যদি ব্যাটারি উল্টো লাগান, তাহলে চুম্বকের মেরুর দিক পরিবর্তন হবে, ফলে বিপরীত মেরুকে আকর্ষণ করবে। এইভাবে বিদ্যুতের প্রবাহের দিক পরিবর্তন করে ঘোরাতে পারেন। এটি শক্তিশালী করতে অন্য একটি চুম্বক আনা যাক, ফলে এর শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। শুধুমাত্র তার চেঞ্জ করুন। আসুন আমরা এখন মোটর তৈরি করি। শক্তিশালী বাঁকা চুম্বকের সাথে একটা তার ব্যবহার করব, যাকে বলা হয় আর্মচার। আর্মচারের তারগুলি সংযুক্ত করুন। আপনি এখন মনে করতে পারেন এটি একটি চুম্বক, সরাসরি এখানে চলে আসলে বিপরীত মেরুকে আকর্ষণ করবে, তাহলে আর ঘুরতে পারবে না। যদি আমরা তার চেঞ্জ করি অথবা ব্যাটারিকে উল্টো দিকে লাগাই, তাহলে চুম্বকের দিকও পরিবর্তন হবে, ফলে সমমেরুকে বিকর্ষণ করবে। এই কাজটা করা কঠিন, আমাদের কিছু যুক্ত করা দরকার। তার জন্য কমিউটেটর ব্যবহার করা হয়। কমিউটেটরে আর্মেচারের সাথে সংযোগ করা হয়, এগুলো একসাথে ঘোরে।
দুই পাশে দুটি ব্রাশ ব্যবহার করি। ব্রাশের সাথে স্প্রিং ব্যবহার করা হয়, কারণ যত কাঁপাকাঁপি করুক ভালোভাবে লেগে থাকতে পারবে। ব্রাশের সাথে আমরা তার সংযোগ করি, দেখুন কিভাবে দিক পরিবর্তন করে। এটা পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। যখন কমিউটেটর ঘুরে যাবে তখন পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, এর মানে সব উল্টো হয়ে যাবে। এখন আমাদের তার চেঞ্জ করার দরকার নাই, অটোমেটিক এই কাজটা হতে থাকবে। এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে কমিউটেটর ঘুরালে অন্যদিকে প্রবাহিত হবে, ফলে চুম্বকের মেরুও পরিবর্তন হবে। আমি আগেও বলেছি এখানে আমরা একই রকম অনেকগুলো আর্মোসার ব্যবহার করতে পারি, ফলে এর গতি বেড়ে যাবে, কারণ একটু পরপরেই চুম্বকের দিক পরিবর্তন হবে, আকর্ষণ বিকর্ষণ বেশি হবে। চুম্বকগুলি শক্তিশালী করার জন্য আরও বেশি করে তার পেঁচান। আপনি যত বেশি তার পেঁচিয়ে কয়েল তৈরি করবেন, চুম্বকের শক্তি তত বেশি হবে। এখানেও আমরা বেশি পরিমাণে তার ব্যবহার করব। এটিকে আরও শক্তিশালী করার জন্য আরও একটি উপায় আছে, বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে দিন। মোটরের মাঝখান দিয়ে এক্সেল ব্যবহার করব, তাহলে এটি স্বাধীনভাবে ঘুরতে পারবে।